নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বলে রেলওয়ে সার্ভিসের প্রিলি মেন্স দেখতে পাচ্ছ, একটি বই নিয়ে এসেছি, ক্রার্কের বই, লীলা ক্রার্ক দেখতে পাচ্ছ, খুবই একটা গুরুত্বপূর্ণ বই। তার আগে বলবো, যারা চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বই চ্যানেলটিতে তোমরা সমস্ত বই, চাকরি কোনো বই পাবলিশ হলে ভালো মতো তোমরা দেখেই বুঝতে পারবে কোনটা ভালো কিনবো কি না, তোমাদের জন্যই এইটা রিভিউটা করা হয়। আর এই বইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে রাখি বুক স্টল থেকে, কলেজ স্ট্রিট থেকে। ফোন নাম্বার দিয়েছি, তোমরা অবশ্যই যোগাযোগ করো, অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে, 35-40% ডিসকাউন্টে পেয়ে যাবে। আর চলো দেখবো এই বইটা, দেখতে পাচ্ছ ক্রাক রেলওয়ে সার্ভিস প্রিলি মেন্স NTPC CBT 1 CBT 2 ALP RPF SI কনস্টেবল TTE, ঠিক আছে, সমস্ত বিগত বছরের পরীক্ষা প্রশ্নপত্র, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস, MCQ 8500টা MCQ আছে, দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো বই। এই বইটা আমরা মানে রিভিউ করব। চলো টেকনিক্যাল নন টেকনিক্যাল লীলা রায় দেখতে পাচ্ছ, এটি চলো বইটা কেমন দেখতে পাচ্ছ, বইটার দাম আমরা দেখে নিই। প্রথমে দেখো 8500টা MCQ এক্সাম আছে, ঠিক আছে, তো এটা ভালো একটা বই, 740 টাকা করেছে, অনেকটা 35-40% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। রেলওয়ে সার্ভিস দেখতে পাচ্ছ, টেকনিক্যাল নন টেকনিক্যাল, এখানে বিভিন্ন মানে অ্যাবাউট মানে কী আছে সম্পর্কে, বিভিন্ন পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে, কোন পরীক্ষা কী নাম্বারে আছে, ঠিক আছে। তোমরা ক্র্যাকে জানো, BCS-এর জন্য ক্র্যাকের পরে মানে ক্র্যাকের একটা বই আছে, ওটাও যথেষ্ট ভালো। এটাও কিন্তু সেই রেলওয়ে বেস করেই মানে এটা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যে এক্সামগুলো হয়েছে সমস্ত, গ্রুপ D, RPF, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রাভেলিং টিকিট কালেক্টর, নন টেকনিক্যাল সমস্ত বিভাগটা কিন্তু কভার করেছে। জাস্ট একটা তোমরা একটা আইডিয়া চলে আসবে। এবার দেখো, সবথেকে রেলের পরীক্ষা তোমরা জানো সায়েন্স একটা বড় ফ্যাক্টর, উইদাউট সায়েন্স রেলের পরীক্ষার কথা ভাবাই যায় না, ঠিক আছে। সো সেই মানে কথা মাথায় রেখে তারা কিন্তু পরপর দেখতে পাচ্ছ একটার পর একটা মানে কী বলবো চ্যাপ্টারাইজ করেছে, ঠিক আছে, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স, পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান দেখে নাও, খেলাধুলা, সাহিত্য, সব কিছুই কিন্তু সূচিপত্র দেওয়া রয়েছে। ম্যাথও কিন্তু চ্যাপ্টারাইজ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এবার দেখে নাও রেলের সম্বন্ধে গুরুত্ব তথ্য দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ। এবার তারপরে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন, এখানে মুঘলসরাই জংশনটি সাম্প্রতিক দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনে নামকরণ করা হয়েছিল, এটি কোন রাজ্যে, এটা উত্তরপ্রদেশে, দেখতে পাচ্ছ। সো দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল গ্যাজেটেড গ্র্যাজুয়েট লেভেলে দেখতে দেখে নাও, ঠিক আছে, সব পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু দেওয়া আছে এবিটার মধ্যে। তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার যে এক্সাম সেটাও দেওয়া আছে। তারপরে দেখো পদার্থবিদ্যার প্রশ্নগুলো, বিভিন্ন শিফটে যেগুলো রেলে আসে সেগুলো কিন্তু দেওয়া আছে, কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলের গ্রুপটি বিশেষ করে পদার্থবিদ্যার কিছু প্রশ্ন সেগুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। পরিমাপ পদ্ধতি, ঠিক আছে। এবার দেখো পুরো চ্যাপ্টারাইজ করে দেওয়া বইটা, তারপর বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে মানে প্রতিটা চ্যাপ্টারে, কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এবং প্রচুর MCQ সলভ করা আছে এবং চ্যাপ্টার ওয়াইজ উইথ MCQ, দেখতে পাচ্ছ। বইটা কিন্তু একটা মানে রেলের পুরো কভার করেছে, যেমন WBCS যে ক্রাক কভার করেছে সেরকমই কিন্তু। তোমরা যদি এই বইটা মানে দেখতে নিতেই পারো একদম চোখ কান বুঝে। আর এই বইটা কিন্তু আমি 10-এর মধ্যে 9-9.5 দিয়ে দেবো, কারণ এতটা ভালো বই, তোমরা এই বইটা অবশ্যই চোখ কান বুঝে কিনতে পারো। আর দেখা হচ্ছে চ্যানেলটি সে যুক্ত, দেখো কোনো বই মার্কেট আসলে অবশ্যই রিভিউ করবো, আর তোমরা জানিও কোন বই রাখবে সেটা আমি রিভিউ করবো। আর একটা জিনিস বলি, অনলাইনে পড়াশোনার সাথে কিন্তু বই কিন্তু এটা দরকার। আর ক্লার্ক কিন্তু পুরো কভার করছে রেলের সমস্ত ডিপার্টমেন্ট, ঠিক আছে, মানে পরীক্ষার যতগুলো ভাগ আছে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি বই, পেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ, এবং লেখাগুলোও খুবই ভালো, কোয়ালিটি সব কিছু দিক দিয়ে যেটা বললাম 10-এর মধ্যে 9.5। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নিশ্চয় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই।